লাও, দুটো চার্জ Q1 Q2 নিজেদের মধ্যে আর ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে এদের মধ্যে হয় অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স কাজ করবে। তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল, যে ফোর্সটা এদের মধ্যে কাজ করবে সেই ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ টু চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন। এই দুটোকে আমরা কম্বাইন করলে পাবো Q1 Q2 / R2, এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 / R2। ভ্যারিগুলো ইকুয়াল আনলে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আনতে হবে, কনস্ট্যান্টটা হলো 1/4πε0। এবার 1/4πε0 ভ্যালু হয় 9×10⁻⁹ এসআই। এবার আমরা ইউনিটটা বের করবো, এসআই ইউনিটটা কী আসবে। যদি আমরা ইকুয়েশনটা ফলো করি তাহলে দেখতে পাবো 1/4πε0 = F² / Q1 Q2। এসআই ইউনিট আসবে ফোর্সের জন্য নিউটন, আর স্কোয়ারের জন্য মিটার স্কোয়ার, Q1 Q2 জন্য কুলম্ব টু দ্য পাওয়ার -2। -2 হলো তার কারণ এই কুলম্বটাকে আমরা ডিনোমিনেটর থেকে নিউমারেটরে নিয়ে যাবো। সিজিএস ইউনিট হবে ফোর্সের জন্য ডাই, আর স্কোয়ারের জন্য সেমি স্কোয়ার, Q1 Q2 জন্য স্ট্যাট কুলম্ব টু দ্য পাওয়ার -2। ভ্যালু অফ 1/4πε0 এসআই সিস্টেমে আসবে ভ্যালু 9×10⁻⁹ এসআই ইউনিটের নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দ্য পাওয়ার -2। আর সিজিএস সিস্টেমে 1/4πε0 ভ্যালু 1। এবার আমরা ধরে নিচ্ছি Q1 পজিটিভ, Q2 পজিটিভ, তাহলে এফ ও পজিটিভ হবে, যেহেতু এফ ইকুয়াল টু Q1 Q2 / R2, দেয়ারফর Q1 পজিটিভ Q2 পজিটিভ দুটো পজিটিভ কোয়ান্টিটির প্রোডাক্ট অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এফ ও হবে পজিটিভ। এরপর আমরা ধরছি যে Q1 নেগেটিভ Q2 নেগেটিভ, সেক্ষেত্রেও এফ হয়ে যাবে পজিটিভ, কেন Q1 × Q2, তারপর নেগেটিভ ইন্টু নেগেটিভ একটা পজিটিভ কোয়ান্টিটি আমরা পাবো। তাহলে দেখতে পাচ্ছি যদি এফ পজিটিভ হয় তাহলে এদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। কেন রিপালসিভ ফোর্স কাজ করবে, কেননা এরা লাইক চার্জ হচ্ছে। ফার্স্ট কেসে আমরা দেখলাম Q1 পজিটিভ, Q2 পজিটিভ, লাইক চার্জ হলো। সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি Q1 নেগেটিভ, Q2 নেগেটিভ, এরাও লাইক চার্জ হলো। তাহলে দুটো লাইক চার্জের মধ্যে অলওয়েজ রিপালসিভ ফোর্স কাজ করবে। এরপর আমরা ধরছি থার্ড কেস, যদি Q1 পজিটিভ Q2 নেগেটিভ হয়, সেক্ষেত্রে পজিটিভ ইন্টু নেগেটিভ কি হবে, এফ নেগেটিভ হয়ে যাবে। এফ নেগেটিভ হলে তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিসিমিলার চার্জ যদি হয় তাহলে তাদের মধ্যে নেগেটিভ ফোর্স কাজ করবে, ফোর্সের ভ্যালুটা নেগেটিভ হবে। আর যদি দুটো সিমিলার ফোর্স হয় বা লাইক সরি দুটো যদি লাইক চার্জ হয় তাহলে সেক্ষেত্রে এফ পজিটিভ হবে, দুটো যদি আনলাইক চার্জ হয় সেক্ষেত্রে এফ নেগেটিভ হবে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড বাই ফোর্স অন ইউনিট চার্জ। যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে দেখতে পাবো কিউ চার্জকে রাখা আছে, যেখানে কিউকে আমরা বলবো সোর্স চার্জ আর Q0কে বলবো টেস্ট চার্জ। তো কিউ চার্জটা যদি সোর্স চার্জ হয় সেক্ষেত্রে কিউয়ের চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে মানে ওই পয়েন্টে যদি অন্য কোনো চার্জকে আনা হয় তাহলে আইদার ওই চার্জের ওপর অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স কাজ করবে। তো যে চার্জটার ওপরে, যে চার্জটাকে আমরা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে আনছি, সেই চার্জটাকে আমরা টেস্ট চার্জ করছি, টেস্ট চার্জকে আমরা Q0 দিয়ে ডিনোট করছি। তো ফোর্স অন ইউনিট চার্জ কত হবে, F/Q0। যদি আমরা ধরে নেই যে Q0 চার্জের ওপর এফ ফোর্স কাজ করছে, তাহলে ইউনিট চার্জের ওপর কতটা ফোর্স কাজ করবে, F/Q0। তারপর E = F/Q0, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। এখন যদি দেখি কিউ আর Q0 চার্জের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমরা বলতে পারবো F = 1/4πε0 Q Q0/R2। আরটা কি, আর হলো ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস Q এন্ড Q0। দেয়ারফর ফোর্স অন চার্জ Q0 কত হবে, F/Q0। তো F/Q0 = 1/4πε0 Q/R2, দেয়ারফর F/Q0 = E, আগের ইকুয়েশনে আমরা দেখতে পেয়েছি E = F/Q0। তো আমরা যদি F/Q0 থেকে E পুট করি তাহলে আমরা পেলাম E = 1/4πε0 Q/R2। ইলেকট্রিক ফিল্ড E = F/Q0। তাহলে যদি আমরা এসআই ইউনিট দেখি কি পাবো, ফোর্সের জন্য নিউটন, Q0-র জন্য কুলম্ব, নিউটন পার কুলম্ব। প্রুভ দ্যাট 1 নিউটন পার কুলম্ব = 1 ভোল্ট পার মিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় খুবই আসে, 1 নিউটন পার কুলম্ব = 1 ভোল্ট পার মিটার, এটা প্রুভ করতে হবে। কী করে প্রুভ করবো, নিউটন পার কুলম্বকে আমরা কী করছি, নিউমারেটর ডিনোমিনেটরে আমরা মিটার দিয়ে মাল্টিপ্লাই করছি। নিউটন ইন্টু মিটার মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয় জুল,
ওয়ার্কের ইউনিট। জুল পার কুলম ইনটু মিটার, জুল পার কুলম ভোল্টের ইউনিট, ভোল্টেজের ইউনিট, তাই ভোল্ট জুল পার কুলম ইকুয়াল টু ভোল্ট বাই মিটার। তাহলে নিউটন পার কুলম ইকুয়াল টু ভোল্ট পার মিটার আমরা প্রুভ করতে পারি। এখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় হয় অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ, এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা করব ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল হলো দুটো ইকুয়াল ম্যাগনিচিউডের চার্জ কিন্তু অপোজিট সাইনের হতে হবে। এরা যদি নিজেদের মধ্যে খুব কম ডিস্টেন্স মেনটেন করে এক্সিস্ট করে তখন এই সিস্টেমটা একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করে। তাহলে দুটো ইকুয়াল ম্যাগনিচিউডের চার্জ ইকুয়াল ম্যাগনিচিউড হবে কিন্তু অপোজিট সাইন হবে, নিজেদের মধ্যে খুব কম ডিস্টেন্স দূরে থাকবে। এখানে আমরা ধরে নিলাম যে 2L ডিস্টেন্স দূরে আছে, তাহলে এই সিস্টেমকে একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করবে। ডাইপোলের ডিরেকশন কি হবে? ডাইপোলের ডিরেকশন হবে ইলেকট্রিক ফিল্ডের ঠিক অপোজিট। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা করেছিলাম ডিরেকশন হবে অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ডাইপোলের ডিরেকশন হবে অ্যাওয়ে ফ্রম দ্য নেগেটিভ চার্জ টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ। আচ্ছা, এবার আমরা পড়ব ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট ইকুয়াল টু চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন টু চার্জেস। চার্জ কত আছে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি, চার্জ হলো কিউ অ্যান্ড ডিস্টেন্স বিটুইন টু চার্জেস ইজ 2L। দেয়ারফর ডাইপোল মুভমেন্ট পি ইকুয়াল টু কিউ ইনটু 2L, তারপর পি ইকুয়াল টু 2L কিউ। ভেক্টর নোটেশন দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে এল এর যেদিকে হবে, এল এর ডিরেকশন যেদিকে হবে, পি এর ডিরেকশনও সেম হবে।